পুজোর তো আর বেশি দিন নেই আর এখন থেকে আমরা শুরু করে দিয়েছি আমাদের স্কিন এবং হেয়ারের যত্ন তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা তোমাদের রুক্ষ ড্যামেজ হয়ে যাওয়া চুলকে কিভাবে সিল্কি সফট শাইনি করে তুলবে বাড়িতে ন্যাচারাল উপাদান দিয়ে তো আজকের এই রেমেডিটা বানাতে আমাদের লাগবে অ্যালোভেরা অ্যালোভেরা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণই ভালো যখনই অ্যালোভেরা পাতা কেটে নেবে দেখবে এরকম করে খাড়া করে রাখলে একটা হলুদ অংশ বের হচ্ছে এটা কিন্তু আমাদের স্ক্যাল্পে এবং ঘাড় দিয়ে চুল কাতে থাকে আমারও হয় সেই জন্য আমি যখনই অ্যালোভেরা কাটি তখন কিছুক্ষণ দশ মিনিট মতো এটাকে খাড়া করে রাখলে দেখবে হলুদ যত অংশ আছে ভেতরে সব কিন্তু বেরিয়ে যাবে তো এইভাবে করে নেওয়ার পরে অ্যালোভেরাটাকে দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কাটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি অ্যালোভেরা থেকে জেলটা বের করে নেব এইভাবে বের করলে খুব সহজে জেলটা বের হয়ে যাবে আর যদি ঝামেলা মনে হয় তাহলে তোমরা মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারো কোনো অসুবিধা নেই তো একে একে আমি সবগুলো অ্যালোভেরাকে এইভাবেই ঠিক একই রকমভাবে জেলটাকে বের করে নেব। অ্যালোভেরা আমাদের চুল পড়াটাকে খুব তাড়াতাড়ি বন্ধ করতে সাহায্য করে আর আমাদের স্কিন এবং হেয়ারের জন্য কিন্তু খুবই ভালো তো একইভাবে আমি অ্যালোভেরা থেকে সবগুলো জেল বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এই যে অ্যালোভেরাটা বের করে নিয়েছি এটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই ভালো কাজ করবে চুলকে সিল্কি সফট শাইনি করে তুলবে এর মধ্যে আমি দেব দুটো ভিটামিন ই ক্যাপসুল ভিটামিনই কী করে আমাদের চুল পড়াটাকে খুব দ্রুত বন্ধ করতে সাহায্য করে এবং চুলকে সিল্কি সফট শাইনি করতেও সাহায্য করে যাদের প্রচুর রুক্ষ হয়ে গেছে যারা টিনেজার রয়েছ তাদের কিন্তু চুলের যত্ন করার সময় হয় না অনেকেরই আছো যে যত্ন করছো না আবার এদিকে ভাবছো যে কি করে ঠিক করব তাহলে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে অ্যালবাইটাকে বানিয়ে ব্যবহার করো আর এখানে আমি দিয়েছি ফিকারোর অলিভ অয়েল এক চামচ তোমরা চাইলে কোকোনাট অয়েলও মিশিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে চাইলে এই সব কিছু মিশিয়ে নেওয়ার পরে তোমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারো কিছু কিছু দানা দানা বড় বড় আছে সেই জন্য আমি এই চপার মেশিনটা দিয়ে একটু ছোট ছোট করে নিয়েছিলাম আর জেলটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে এরপরে কি করবে পুরো চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে রাখো এক ঘন্টা থেকে দেড় ঘণ্টা মতো তারপরে নর্মাল শ্যাম্পু করে নাও সপ্তাহে দু দিন করে করো দেখবে তোমাদের চুলের রেজাল্ট আগের থেকে অনেক অনেক গুণে ভালো হয়ে গেছে আর এটাকে কন্টিনিউ ব্যবহার করতে থাকলে খুব ভালো রেজাল্টও পাবে সপ্তাহে দু দিন করে অবশ্যই ব্যবহার করবে যাদের প্রচুর ড্যামেজ হয়ে গেছে চুলটাকে রিপেয়ার করতে চাও অবশ্যই ব্যবহার করো আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করে নিও আর পেজটা ফলো করে নিও নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য